ओम जननीम सारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पाद पद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यो वासिनामिड्ये लोकानां वरदा भव। ओम शरणागत दीनार्त परित्राण परायने सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर अष्टम संघ गुरु पूजनीय स्वामी विशुद्धानंद जी बक्तृतार संकलन सत्प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये एटिर आयोजक संस्था रामकृष्ण मिशन एवं रामकृष्ण मठ दिनाजपुर केंद्र एवं एटिर आयोजन करेछेन पूजनीय स्वामी বিভাত্মানন্দ জি মহারাজ। সকলকে আমার কৃতজ্ঞতা জানাই আপনারা দয়া করে অনুষ্ঠানে এসেছেন একটু শুনবেন বলে। আজকে যে বক্তৃতাটি বিগত দিন শুরু করে আমাদের থামিয়ে দিতে হয়েছিল যে সময় হয়ে গেছিল বলে, সেইটির পুনরাবৃত্তি আমরা একটুখানি করে নেব। সেটি রামকৃষ্ণ আশ্রম কাটিহারে দেওয়া বক্তৃতার অংশ এবং সেটি দেওয়া হয়েছিল 14 মে 1955 সালের। সেদিনকে অশ্বিনীবাবু তিনি এসেছিলেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এবং দেখলেন ঠাকুর একাকি বসে গান গাইছেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি নে প্রেম রত্নধন। এই গাইতে গাইতে ঠাকুর যেন আস্তে আস্তে ডুবে গেলেন, তলিয়ে গেলেন, একেবারে স্থির সমাধিস্থ হয়ে গেছেন, এইটার কথা এখানে বলা আছে। অশ্বিনীবাবু অবাক হয়ে দেখলেন এই মানুষ এই ছিল কোথায় গেল। ঠাকুরের জীবনের এরকম প্রায় দেখা যেত, তিনি এক একটি ভাব নিয়ে ভেতরে ডুবে ডুব দিচ্ছেন, তার একটুতেই ঈশ্বরের উদ্দীপন হচ্ছে, সমাধি হচ্ছে, কখনো সবিকল্প কখনো নির্বিকল্প, কত সব আশ্চর্য দর্শন হচ্ছে। মহারাজ পূজনীয় মহারাজ এইগুলি বলছেন যে অশ্বিনীবাবুর অভিজ্ঞতার কথা বলছেন যে ঠাকুর গান গাইতে গাইতে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়েছেন, বাইরের যে কোনোরকম যে উত্তেজক কোনো কিছু আর তাকে স্পর্শ করতে পারছে না। এই যে আপনারা এই অবস্থাটা দেখছেন, এটা দেখলে আপনাদের অনেক সময় মনে হবে এটা ঠাকুরের খুব সহজাত ব্যাপার। অবশ্যই অবতারের এটা সহজাত ব্যাপার, এ নিয়ে আমাদের কারুর কিছু বলার নেই, কিন্তু এটা অবতারের জীবনে ধীরে ধীরে এসেছে, বারে বারে এসেছে। অবতারের জীবন যদি খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যায় তাহলে দেখবেন একেবারে সেই ছোটোবেলা থেকে, সেই তিনি চলছেন ইয়ের মধ্যে মাঠের ভেতর দিয়ে চলছেন, কোঁচড়ে মুড়ি নিয়ে যাচ্ছেন, কালো ঘন মেঘের ভেতরে সাদা বক্ষের রাশি দেখে তার গভীর ভাব সমাধি হলো। ওগুলো ছোট্ট ছোট্ট করে এই আজকের যে গভীর ভাব সমাধি তার হচ্ছে এক একটা গ্লিমস। শিবরাত্রিতে তিনি শিবের ভূমিকা অভিনয় করতে গেছেন, শিবের ভাবে এমন ভাবিত হয়ে গেছেন জগৎটা সম্পূর্ণ মিথ্যে হয়ে গেছে। কেন অবতার তার এই বিশাল শক্তিকে এই অল্প অল্প করে একটু একটু করে দেখিয়ে আমাদের মতো করে দেখাচ্ছেন? তার মূল কথা হচ্ছে তিনি আমাদেরকে এইটুকু বোঝাতে চাইছেন যে আমরা চেষ্টা করলে এই ভাবটি আমাদের ভেতরেও আসবে। এই যে গভীর ভগবানকে ডাকার যে গভীর ইচ্ছে এবং ভগবানকে ডাকতে গিয়ে এই যে ভাবতন্ময়তা, এটা অভ্যাস হবে এবং হয়তো অবতারের মতো অত তীব্র হবে না, কিন্তু হবেই হবে, এটি না হয়ে উপায় নেই। কী সুন্দর ঠাকুরের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, গাইতে গাইতে ডুবে গেলেন, তলিয়ে গেলেন, একেবারে স্থির সমাধিস্থ। স্বামীজির কথা আছে যে কোনো কাজ করবার সময় মেতে যা, ডুবে যা, উন্মাদ হয়ে যা, স্বামীজি এটা আমাদের উপদেশ হিসেবে বলছেন। মেতে যাওয়া মানে সেই কাজটা ছাড়া আর কোনো কিছু আছে এইটা বোধ না হওয়া, তাতে একবারে মাতিয়ে মেতে থাকা আর কি, এনগ্রোসড হয়ে থাকা। ডুবে যা মানে এমনভাবে ডুবে যাব এই জগৎ সংসারটা মিথ্যে হয়ে যাবে। আর উন্মাদ হয়ে যাওয়াটা মানে এই ভাবটা এমন গভীরভাবে হবে যে সাধারণ মানুষের সঙ্গে আমাকে আর আলাদা করা যাবে, এক করা যাবে না, আমি যে আলাদা সেটা একবারে খুব প্রকৃষ্টভাবে বোঝা যাবে। ট্রেনে বাসে অথবা আমরা যখন বিশেষ করে রেলওয়ে স্টেশনগুলোতে অনেক পাগল দেখি, আমাদের পাগল বলি, কেন পাগল বলি, কারণ তারা আমাদের মতো স্বাভাবিক নয়, তাদের আচরণটা এতই আলাদা যে আমাদের সাধারণ স্বাভাবিক আচরণের সাথে মিলে না, সেই কারণে তাদের আমরা উন্মাদ বলি বা পাগল বলি।
এই কোনো সাধন অবস্থায় এই রকম একেবারে আলাদা সত্তায় রূপান্তরিত হওয়া, এই যেখানে আমাদের এই সাধারণ যে জাগতিক নিয়মের যে অষ্টপাশ, তারপরে নানা রকমের যে বৃত্তি, সেগুলো কোনো কিছু যাকে স্পর্শ করে না, সেই রকম মানুষকে আমরা উন্মাদ স্তরের বলছি। শ্রীরামকৃষ্ণ হলেন সেই রকম মানুষ। একটা সামান্য গান গাইছেন, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। তিনি ডুবে গেছেন, সেই ভগবত ভাবে এমনভাবে ডুবে গেছেন, তার যে আলাদা সত্তা আছে, তিনি যে মনুষ্য সত্তায় বিরাজ করছেন, সেটা যেন তিনি কিছুতেই তার কাছে পরিষ্কার হচ্ছে না, তিনি যেন তার সেই সত্তাটাকে হারিয়ে ফেলেছেন। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম, তারপর থেকে আমরা শুরু করব। বঙ্কিমবাবু ঠাকুরকে দর্শন করতে এসেছিলেন। ঠাকুর তাকে বললেন, মানিক লাভ করতে গেলে জলের ভেতর ডুব দিতে হয়। বঙ্কিমবাবু বললেন, মহাশয় কি করি, পেছনে শোলা বাঁধা আছে, ডুবতে দেয় না। রামপ্রসাদও বলেছেন, ডুবতে রে মন কালী বলে, ডুব দিতে হবে হৃদি রত্নাকর অগাধ জলে, সেখানে অজস্র মণিমাণিক পড়ে আছে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। তলাতল পাতাল মানে এগুলো মনের এক একটা স্তর। ধর্মজীবনের সাধনা হচ্ছে ডুব দেওয়া। তার অন্তরায় ছিল কামনা বাসনা, মন কামনা বাসনায় ভরে থাকলে কি করে ডুব দেবে। ডুব দে রে মন কালী বলে, কোথায় ডুব দিতে হবে ভেতরে। এই গানে রামপ্রসাদ আবার বলে দিচ্ছেন, কামাদি চয় কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে, তুমি বিবেক হলদি গায়ে মেখে নাও, তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না তার গন্ধ পেলে। এই যে কাম ক্রোধ ইত্যাদি ছয় রিপু, ধর্মপথে এরাই আমাদের প্রধান শত্রু, কুমিরের মতো হিংস্র। মনে বিবেক হলুদ মেখে ডুব দিলে ষড়রিপু কাছে ঘেঁষতে পারে না। এই বিবেক অবলম্বন করে ভেতরে ডুব দিয়ে কত সাধক ভাবসমুদ্রের অতলে পৌঁছে গেছেন, জগদম্বার দর্শন লাভ করেছেন। এই হচ্ছে কথা। মহারাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কীরকমভাবে যেতে হবে। বঙ্কিমবাবুর দর্শন করার সময় ঠাকুর বলছেন, দুটো উপদেশ একই রকম, বলছেন মানিক লাভ করতে গেলে জলের ভিতর ডুব দিতে হয়। যে কোনো জিনিস লাভ করতে গেলে তার ভেতরে প্রবেশ করতে হয়, ওপরে ওপরে ভেসে কিচ্ছু হয় না। আপনারা যারা মন দিয়ে সংসার করেন, আপনারা যদি মনে করেন মন দিয়ে সংসার না করলেই সংসার চক্রটা হুব করে ঘুরবে, তা কিন্তু নয়। আপনাকে সব দিকে দেখতে হয়। সকালবেলা, বিশেষ করে মায়েদের, সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একবারে টিটপিট সমস্ত কিছু যদি মায়েদের হায়ের হাতের নখদর্পণের মধ্যে না থাকে, তাহলে কিন্তু সংসারের যে এটা মাধনটা, সেটা কিন্তু একটু একটু করে খুলে যায়, আমরা বুঝতে পারি না। ঠিক সেই রকম সাধন ভজন ক্ষেত্রেও যদি আমাদের সবটুকু দিয়ে সবটা যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা মুহুর্মুহু বিপদে পড়ব। যেমন সাধন করতে গেলে ঈশ্বরীয় আনন্দে আমরা যেমন ডুবে থাকব, ঠিক সেই রকম ঈশ্বরীয় আনন্দে যা কিছু বাধা, যা কিছু প্রতিবন্ধকতা, সেটাকে কেমন করে পেরিয়ে যেতে হবে, এটাকে যদি আমরা না জানি, তাহলে কিন্তু প্রতি মুহূর্তে বিপদের সম্মুখীন হতে হবে। কেমন করে সেই বাধাগুলো আসার আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে, সেটা আমাদের ভাবতে হবে। এই যুদ্ধ যখন হয় এমার্জেন্সি সিচুয়েশনে একরকম হয়, কিন্তু ধরুন আপনি প্ল্যান প্রোগ্রাম করে যুদ্ধ করতে যাচ্ছেন, এই যুদ্ধ করার আগে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে ওয়ার প্ল্যান। কোন সেনাবাহিনীর কোন টুকরি আগে যাবে, তারা কেমন করে আক্রমণ করবে, তাদের কারা কভার করবে, কারা কভার দেবে, তারপরে দ্বিতীয় টুকরি কীরকমভাবে তাদের রেস্কিউ করে বাইরে বার করে নিয়ে এসে তারা আরও বেশি প্রত্যাঘাত করবে, আবার সেই আবার তাদেরকে কারা কভার করবে, আরও বেশি প্রত্যাঘাত করবে। শুধু তাই নয়, এই যে যারা পরিচালনা করছেন, যুদ্ধ পরিচালনা করছেন, সেই সব নেতৃত্বদের মারার ব্যবস্থা থাকে। নেতৃত্ব ওই মানে অপোনেন্ট পক্ষের, দুপক্ষই চেষ্টা করে দুপক্ষের সেনাধ্যক্ষদের মারার ব্যবস্থা থাকে। কেন সেনাধ্যক্ষদের মারা নেতৃত্বহীন করে দিলে সেই দলটা একবারে ছত্রভঙ্গ হয়ে যায়। এগুলো কিন্তু ওয়ার প্ল্যানের অনেক আগে থেকে ঠিক করা থাকে, গুপ্তচর পাঠানো হয়, এগুলো আগে থেকে যদি ঠিক না করে দেওয়া থাকে, তাহলে কিন্তু কোনো কাজই ঠিকঠাক মতো হয় না। ঠিক ওই রকমভাবে সাধন ভজনের ক্ষেত্রেও আমাদের ওই একটু একটু করে এগিয়ে যেতে হবে। স্বামীজি, আমাদের
ঠাকুর বলছেন বঙ্কিমবাবুকে যে মানিক লাভ করতে হলে জলের ভেতরে ডুবতে হবে। বঙ্কিমবাবু বলছেন কি করি, পেছনে শোলা বাঁধা আছে, ডুবতে দেয় না। একবার মুড়ি খাবার উদ্দেশ্যে, মুড়ি এবং জলযোগ এই সমস্ত খাবেন, এটা হচ্ছে ছল, এই ছলে আমাদের কেশবচন্দ্র সেন তার ব্রাহ্ম ভক্তদের নিয়ে এসেছিলেন। সারাদিন খুব আনন্দ হলো, হইচই হলো, খাওয়া দাওয়া হলো, সব হলো। বিকেল হতেই তারা একটু একটু করে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠাকুর বলছেন কেন গা, তোমাদেরও কি সেই কী বেশ বলে মাছের চুবড়ি, আঁশ চুবড়ি না হলে ঘুম হবে না? কেশবচন্দ্র সেন কারণ গল্পটা জানতে চাইলে ঠাকুর বলছেন যে একদল মাছ বিক্রেতা মহিলা, তারা বাজারে মাছ বিক্রি করতে এসে, মাছ বিক্রি করতে এসে সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরতে পারেনি, তাই তাদের বন্ধু ফুলের যিনি ব্যবসা করেন সে তার বাড়িতে এসে তারা উপস্থিত, বলছেন আমাদের একটু রাত্রে থাকতে দেবে? গরিব মানুষের বাড়ি তো খুব ছোট, এতজন এসেছে তাদের কোথায় থাকতে দেবে? তাই যে ঘরে ফুল রাখা ছিল, সেই মালা গাঁথা টাতা রয়েছে, ফুল আছে, সেই ঘরে তাদের থাকতে দেওয়া হলো। মাছ যারা বিক্রি করতে আসেন তাদের মাছুলি, তাদের এতটুকু ঘুম আসছে না, তারা ছটফট করছেন। তারা ছটফট করছেন দেখে মালিনী তাদের জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে তোদের এরকম অবস্থা কেন? বলছে আমাদের আঁশঝুড়িগুলো কোথায় রাখা আছে? বলছে ওইখানে রাখা আছে, শুকিয়ে গেছে। বলে বললে একটু এনে দিতে পারো? সেই মাছ ঝুড়ি আঁশঝুড়ি করে এনে দেওয়া হলো। তারপরে তাতে ঝপাস ঝপাস করে জলের ছিটা দেওয়ার পরে মাথার কাছে রেখে ঠাকুর বর্ণনা করছেন ঘোষ ঘোষ করে ঘুমোতে থাকলো। আমাদের যে ইউজুয়াল যে স্বভাব, আমাদের ইউজুয়াল যে হ্যাবিট, এগুলোর বাইরে আমরা কিছুতেই বেরোতে পারি না। আমরা জানি, আমরা বুঝতে পারছি, গানে আছে দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। আমরা যখন মনের ছোট পর দেখাই তখন কি আমরা বুঝি না? নিশ্চয়ই বুঝি। যখন বাড়ির ছেলের বউকে ছোট মাছের পিস খেতে দিই তখন কি আমরা বুঝি না যেটা ঠিক করছি না? নিজের ছেলেকে বড় খেতে দিয়ে অন্যের বাড়ির মেয়েকে ছোট খেতে দিই তখন কি আমরা বুঝি না? নিশ্চয়ই বুঝি, একবারে হাড়ে হাড়ে বুঝি, তবু আমরা কেন করি আমরা বুঝতে পারি না। গীতায় আছে আথা কেনা প্রয়ুক্ত ইয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলা দীব নিয়োজিত। অর্জুন বলছে শ্রীকৃষ্ণকে, হে বৃষ্ণির পুত্র, জানো তো আমি খারাপ হতে চাই না, কিন্তু কে যেন জোর করে আমাকে খারাপ করে দেয়। আমার একতটুকু খারাপ হওয়ার ইচ্ছে নেই, কিন্তু কে যেন জোর করে আমাকে খারাপ করে দেয়। দেখবেন এই গল্প আমাদের সবার, তার কারণ হচ্ছে ওই খারাপ হওয়ার সময় কী কী ব্যবস্থা গ্রহণ করলে, কী কী প্রিকশন নিলে আমরা খারাপ হব না, এটা আমরা জেনেও না জানার ভান করে বসে থাকি। ঠাকুর খুব সোজা করে সেই ইয়েটা বলছেন, বলছেন কেমন ডুব দিতে হবে, প্রথম হচ্ছে ডুব দেওয়ার অভ্যাস করতে হবে। আমি অতলে যাব, কারণ নিজের লক্ষ্যটাকে ঠিক রাখতে হয়। আমার কী দরকার? তলাতল পাতাল খুঁজলে পাবি প্রে প্রেম রত্নধন, রত্নধন দরকার। কীরম রত্নধন? ঈশ্বরকে পেতে গেলে প্রেম রত্নধন পেতে হয়, ভগবানকে অনুরাগের রশ্মি দিয়ে বাঁধতে হয়। অনুরাগের রশ্মি দিয়ে যদি না বাঁধতে পারি তাহলে কিন্তু হয় না। আমাদের এক বছর চারেক আগে একজন ব্রহ্মচারী মহারাজ ছিলেন, এখন সন্ন্যাসী তিনি, তার নাম ছিল অনুরাগ। ভূতেশানন্দজিকে প্রণাম করতে গেলেই ভূতেশানন্দজি বলতেন, বিনে অনুরাগ করে যোগ্য যাক তোমারই কি পাওয়া যায়। আমাদের অবস্থা কিন্তু ঠিক সেই রকম, আমাদের অনুরাগ নিয়ে আমরা শুধু যোগ্য যাগ করি এবং ভাবি ওই যাগযজ্ঞ করেই বোধ হয় তাকে পাবো, অনুষ্ঠান দিয়ে তাকে পাওয়া যায় না। ভালোবাসা যদি না দিতে পারি, ভালোবাসার বাঁধনে যদি ভগবানকে না বাঁধতে পারি, ভগবান কেন মানুষকেও যদি ভালোবাসার বন্ধনে না বাঁধতে পারি তাহলে কিন্তু কিচ্ছু হয় না। আপনাদের এই আউট অফ দ্য ট্র্যাক একটা গল্প বলি, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য ছিলেন, আপনারা প্রবীণ যারা ভক্ত আছেন তারা অবশ্যই দেখেছেন, স্বামী দেবানন্দজি মহারাজ আরোগ্য ভবনে থাকতেন। সমস্ত জীবনটা শ্রী শ্রী মায়ের নির্দেশে তিনি তপস্যা করে কাটিয়েছেন। শেষ বয়সে আমরা তাকে আরোগ্য ভবনে দেখেছি, পিঠে শির দ্বারা ভেঙে গেছিল অ্যাক্সিডেন্টে। একটা লোহার খাঁচা পড়ানো থাকতো পেছন দিকে, এটা লুজলি থাকতো, ওই খাঁচার দুটো হ্যান্ডেল ছিল, সেই হ্যান্ডেলটা এখন যেমন ওয়াকার আপনারা দেখেন, ওয়াকারটা সামনে দিকে যায়, ওটা পেছন দিকে। উনি সামনে দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল না, পেছন দিকে পড়ে যেতেন, সেইখানে খাঁচাটা ওরকম ছিল চাকা দেওয়া। উনি হাত দিয়ে টানলে ওই খাঁচাটা গিয়ে আস্তে করে ওনাকে ঠেলা দিত, তারপর উনি একটু একটু করে এগোতেন। তা একদিন আমরা রোজ যাই কাশীশ্বরানন্দজির কাছে, অনেকে 16 জন মতো যাই, আর সবাইকে ওনার দেখে মনে হয় আমরা সব কলেজ থেকে এসেছি, আমাদের বোধহয় খুব খিদে পেয়েছে।
আমরা যে মঠে ঢোকার আগে ওই বেলুড় ঘাটে বসে মানে ভালো রকম খাওয়া দাওয়া করে এসেছি সেটার খবর আপনি রাখতেন না। তা তিনি রোজ জিজ্ঞেস করছেন তোমাদের খিদে পেয়েছে। একদিন বললেন তোমাদেরকে আমি একটা ভালো জিনিস খাবো। কী ভালো জিনিস খাবো? মঠে সেদিন উৎসব ছিল, একটা নিমকি দেওয়া হয়েছে। মহারাজ সেটা কৌটোই করে রেখে দিয়েছেন, ছেলেগুলো এলে দেবেন। ভেবে দেখুন, একটা নিমকি 16 টুকরো করলে তাতে কিন্তু কিচ্ছু আর থাকে না, কারুর পেট ভরে না, কিন্তু আমাদের সত্যি সত্যি পেট ভরে গেল। তার কারণ উনি যে ভালোবাসার সঙ্গে এক একটা টুকরো দিলেন, সেই ভালোবাসাতেই আমাদের পেটটা ভরে গেল। কনসার্ন, দ্য অ্যাফেকশন, দ্য লাভ, এটাই খুব ইম্পর্টেন্ট ছিল জানেন তো। এইটা ছিল বলেই আমাদের আর কোথাও কোনো কষ্ট হচ্ছিল না। আমাদের মনে হয়েছিল যে এই খাবার আমরা খুব সহজে সবাই মিলে ভাগ করে খেয়ে নিতে পারবো। এই ভগবানের প্রতি ভালোবাসা, এটা যদি না থাকে, আমরা যতই যাগ যজ্ঞ অনুষ্ঠান করি না কেন, যতই কেতাবি ভাষা বলি না কেন, আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছাতে পারবো না। ঠাকুর বলছেন যে একেবারে ওই তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত, তলাতল তার নিচে, অতল পাতাল তারও নিচে গেলে তবে আমরা সেই রত্নধন পাব। অর্থাৎ সেই ভালোবাসার সঙ্গে বারবার করে ভগবানকে ডাকলে তবেই ভগবত প্রাপ্তির সম্ভাবনা আমাদের জীবনে আছে, নচেত আমাদের ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোটাই সার হয়ে থাকবে। তিনি বলছেন এই যাওয়ার পথে অনেকগুলি বাধা থাকে, কামাদিচ্ছয় কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে, সে 6টি কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর্য, এই যে বিভিন্ন জিনিসগুলো আছে এগুলো আমাদের কুম্ভীর বলছেন কেন। কুম্ভীর কী করেন আপনারা যদি কখনো শিকার, কুম্ভীরের শিকার করা দেখেন, তাহলে দেখবেন প্যাসিফিক ওশানের ওখানে একটি দুর্ঘটনা ঘটেছিল, সেই ভিডিও খুব ভীষণভাবে ভাইরাল হয়েছিল। সবাই সমুদ্রের ধারে দাঁড়িয়ে ছবি তুলছিল, ছবি তুলতে তুলতে একজন একটু পিছিয়ে যান, তিনি খুব পশ্চাৎ দিচ্ছেন, ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন, এমনি করে তার হ্যান্ডব্যাগটা ঝুলিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় সেই কুম্ভীর এসে ওই তার মাথাটাকে পেটের ভেতরে আর বাকিটাকে মুহূর্তের মধ্যে ঢুকিয়ে নিয়ে জলের ভেতর চলে গেল, মানে এতটুকু জিনিস তার অবশিষ্ট থাকলো না। ওই কুমির যদি, এই যে কামাদি কুম্ভীর যদি আমাদের খপ করে ধরে, আমরা কিছুতেই তার ভেতর থেকে বেরিয়ে আসতে পারবো না। এইটা বলতে চাইছেন, বারবার এইটা বলতে চাইছেন, একবার যদি ধরে তাহলে আমরা কোনোভাবেই বেরিয়ে আসতে পারবো না। এ সাপ, সাপ যখন গিলে খায়, সে একটু একটু করে টেনে টেনে গিলে খায়, সাপের সঙ্গে অসম লড়াই করে মৃত, অর্ধমৃত অবস্থায় বহু মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু কুমির যদি একবার খেয়ে ফেলেছে তাহলে আর তাকে আর ফিরিয়ে পাওয়া যায় না, একেবারে শতচ্ছিন্ন হয়ে যায় শরীর। ঠিক সেই রকম বলছেন কামাদি, তাই কুমিরের সঙ্গে তুলনা করেছেন। এই যে কামাদি কুমির, এর থেকে আমাদের দূরে থাকতে হবে, এর থেকে অ্যালার্ট থাকতে হবে। যদি অ্যালার্ট যদি না থাকি তাহলে সে এমনভাবে খেয়ে নেবে আমাদের অস্তিত্বহীন করে ছেড়ে দেবে। কামাদি ছয় কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। কুমির যেমন আহারের লোভে সবসময় ছটফট করছে, ঠিক সেই রকমই বাসনাগুলো আমাদের সবসময় ট্র্যাপে ফেলবার জন্য চেষ্টা করছে। ওই যে বলছেন অথকে না প্রয়ুক্ত ইয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণীয় বলাদিব নিয়োজিত। আমি চেষ্টা করি কিন্তু জোর করে বলাদিব, আমাকে জোর করে যেন কেউ খারাপ পথে চালিত করে। দেখবেন আমরা কেউ খারাপ হতে চাই না, কে যেন আমাদের ভেতরে জোর করে আমরা খারাপ হয়ে যাই। নেমে যাওয়ার পর ঠাকুর যে বলছেন কলম্বারা রাস্তায় নেমে যাওয়ার পর আমরা বুঝতে পারি কতটা নিচে নেমে গেছি। কলম্বারা রাস্তায় আমি গিয়ে দেখেছি, এই আপনারাও দেখতে পারেন, আলমোড়াতে পাতাল ভুবনেশ্বর, সেখানে শারদানন্দজি তপস্যা করেছিলেন, তুরিয়ানন্দজি তপস্যা করেছিলেন। এখন নামার সুবিধার জন্য, আগে সিঁড়ি ছিল, এখন নামার সুবিধার জন্য স্লোপিং করে দিয়েছে। সেই স্লোপিং দিয়ে যখন নামা যায় বোঝাই যায় না, যখন ওপরে দাঁড়ানো থাকা যায় দেখা যায় পাতাল ভৈরব অনেকখানি নিচে, অথচ গোটা ওপেন জায়গা, যে বিগ্রহ সেটা অনেকখানি নিচে আছে, কিন্তু সেই মন্দির যাওয়ার যে পথটা সেটাই একটা একটা স্লোপিং রাস্তা, কলম্বারা রাস্তা। আমরা সেই কলম্বারা রাস্তার ছবি তুলে নিয়ে এসেছিলাম সবাইকে দেখাবো বলে। বলছেন বিবেক হলদি, যদি বিবেক হল তুমি বিবেক হলদি গায়ে মেখে নাও, ছবে না তার গন্ধ পেলে। বিবেকটা ভীষণ ইম্পর্টেন্ট। বিবেক কি না? আমাদের মনের অ্যালার্টনেস, অতন্দ্রতা। দেখবেন এই এই মন্ত্রটা আমি অনেকবার বলেছি, কারণ এই মন্ত্রটা আমাদের জীবনে খুব প্রয়োজন। দুর্গা পুজোয় মা দুর্গার হাতে থাকে, হীনাস্তি দৈত্যতে জানসি স্বনে না পুরে ইয়া জগৎ সা ঘণ্টা পাতুনো দেবী পাপেভ্যো না সুতা নিব। দেবীর ঘণ্টা যখন বাজে স্বনে না পুরে ইয়া জগতে, জগৎ যখন
আওয়াজে পূর্ণ হয়ে যায়, তখন কি হয় না, দেবতাদের তেজ হীনাস্তি হরণ হয়ে যায়, তাকে যেন কেউ নিয়ে নেয়, শুষে নেয়। ঠিক সেই রকম আমার মনের অ্যালার্টনেসটাই ঘন্টার মতো হবে। আমি যখনই কোনো খারাপ জিনিস, কোনো প্রলোভনের মধ্যে পড়ব, আমি নিজেকে যেন বোঝাতে পারি, নিজেকে যেন বলতে পারি এই কাজটা ঠিক করছি না। সবসময় আমাদের মন বলে দেয় এই কাজটা ঠিক করছি না, কিন্তু আমরা মনের সেই ভাবনাকে ওভাররুল করে দিই। আমরা বলি তুমি ব্যাকডেটেড, তুমি কিচ্ছু বোঝো না, এটাই কিচ্ছু হবে না, এমন কিছু হওয়ার নেই। কিন্তু যখন হয়ে যায় তখন আমরা বুঝি, কিন্তু তখন ফিরে আসার পথ থাকে না। একবার নেমে যাওয়ার পর কিছুতেই ফিরে আসার পথ থাকে না। শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণিতে কেন্দু গোলকের গল্প বলেছেন, কাপড়ের বল, সেটা যখন প্রথম সিঁড়িতে পড়ে আপনি ধরে নিতে পারেন, দ্বিতীয় সিঁড়িতে পড়লেও ধরে নিতে পারেন, তৃতীয় সিঁড়িতে পড়লেও আপনি ধরে নিতে পারেন, কিন্তু চতুর্থ সিঁড়িতে পড়লে আর ধরতে পারেন না। জীবন আমাদের সুযোগ দেয় না, যখন প্রথমবার ভুল হয় জীবন ক্ষমা করে, দ্বিতীয়বার ভুল হলেও জীবন ক্ষমা করে, কিন্তু বারবার ভুল জীবন ক্ষমা করে না, তখন জীবন ফেলে দেয়, ছেড়ে দেয়। তখন যে কষ্ট, তখন যে বেদনা, তখন যে একাকিত্বের কষ্ট, সেটা শত সাধনায় সেই অবস্থার অবস্থান্তর হয় না। সেই কারণে সাধন ভজনের ক্ষেত্রে এই ইয়েটা দরকার, এই অ্যালার্টনেসটা দরকার। আপনারা বেশিরভাগই দেখবেন ওই আমরা সাধন ভজন করতে শুরু করি, গুরুদেবের দীক্ষা পদ্ধতি অনুযায়ী শুরু করি, রোজ দুবেলা জপধ্যান করি, কিন্তু কিরকম মনোটনি, কিরকম তার ভেতরে যেন আমি কোনো চার্ম খুঁজে পাই না, এবং এই চার্ম খুঁজে পাই না বলেই আমরা অনেক বেশি অন্য যেটা চার্মিং যে সমস্ত অন্য জিনিস তার দিকে মাথা গলাই। এইটা অ্যালার্টনেস, আমি কেন পাচ্ছি না, কোন পথ দিয়ে আমার সাধন পদ্ধতির সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, সেগুলো সম্পর্কে আমাদের সতর্ক হয়ে জানা দরকার। মনে বিবেক হলদি মেখে ডুব দিলে স্বররূপু কাছে ঘেঁষতে পারবে না। আমার বিবেক বোধ যদি জাগ্রত থাকে তাহলে স্বররূপু কখনোই আমাদের কোনোভাবেই আক্রমণ করতে পারবে না। এই বিবেক অবলম্বন করে ভেতরে ডুব দিয়ে কত সাধক ভাব সমুদ্রের অতলে পৌঁছে গেছেন, জগদম্বার দর্শন পেয়েছেন। আমরা যেন খালি হাতে ফিরে না যাই। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির একটি চিঠি আছে, ভীষণ ইন্সপায়ারিং, তিনি ব্রহ্মচারিণী মাতাজিতে লিখছেন, সবসময় মনে রাখবে খালি হাতে যেন ফিরে না যেতে হয়। এমন সাধন ভজন করবে, এত কষ্টের জীবনযাপন করেছো, সংসার থেকে বেরিয়ে এসছো, সংসারের সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছো, সেই ছুঁড়ে ফেলে দিয়ে আসাটা যেন একেবারে যেন বৃথা না হয়। সম্যক রূপে ন্যাস, সন্ন্যাস কথাটির অর্থ ছুঁড়ে ফেলে দিয়েছেন, এমন করে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছেন যেটার দিকে আর ফিরে তাকানো যায় না। আপনি যখন ওয়েস্ট পেপার বক্সে কাগজ ফেলে দেন, যখন থুতু ফেলে দেন, তার দিকে কি ফিরে তাকান, বারবার ঘুরে ঘুরে তাকান? মনের ওই অবস্থাটা তখনই হয় যখন আমাদের অ্যালার্টনেস আসে এবং আমরা মনে করি যে 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 জিনিস সাধন পথে যেটা বাধা সেটাকে খুব নির্মমভাবে আমাদের পরিত্যাগ করতে হবে। যদি আমরা সেটাকে পরিত্যাগ না করতে পারি, ওই মোহ আমাদের বাধ্য করবে, আমাদের ওই বারবার মোহ পথে যেন পড়ে যেতে মোহ আমাদের বাধ্য করবে। বিবেকের কাজ কি? সদাসদ বিচার, সৎ মানে নিত্য, অসৎ মানে অনিত্য। এই বিচার ঠাকুরের জীবনে আমরা অবিরত দেখতে পাই, তিনি কোনটি সৎ কোনটি অসৎ তা বিচার করে অগ্রসর হচ্ছেন। বিবেক আমাদের অন্তর্মুখ হতে অসৎ ত্যাগ করে সৎকে গ্রহণ করতে সাহায্য করে। বিবেক আমাদের পথ দেখিয়ে নিয়ে যায়। ঠাকুরের জীবনে দেখি এক হাতে টাকা আর হাতে মাটি নিয়ে তিনি বিচার করছেন। বিচারে যেই না যেই মনে হলো দুটোই অনিত্য, অমনি দুটোই গঙ্গায় ফেলে দিলেন। নিত্য বস্তু ও অনিত্য বস্তুর প্রভেদ জানতে হবে, বিবেকের সাহায্যে বিচার করতে হবে কোনটি নিত্য কোনটি অনিত্য। তারপরে অনিত্য ত্যাগ করে নিত্যকে গ্রহণ করতে হবে। তাকে পেতে হলে নিত্যানিত্য বিচার খুব দরকার। সব জিনিস বিচার করে দেখা চাই, মন প্রায়ই আমাদের ভুল বোঝায়, অনিত্যকে নিত্য আর নিত্যকে অনিত্য বলে বোঝায়। তাই বিবেকের সাহায্য নিয়ে খুব সাবধানে বিচার করতে হয়। ঠাকুরকে বলা হয় জাদুকর। জাদুকর কি করে? যা মিথ্যে তাকে সত্য বলে দেখায়, যা সত্য তাকে মিথ্যে বলে দেখায়। আমাদের শাস্ত্র বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, কিন্তু জীবন চালিত করতে করতে আমরা অনুভব করি যে জগৎটাই সত্য আর ব্রহ্ম হচ্ছে মিথ্যা।
ঠাকুর আমাদের এই প্রচলিত ধারণাকে মিথ্যা প্রমাণ করে দেয়। তিনি আমাদের এমন একটি জীবনযাপন করতে শেখান, এমন একটা ইলিউশন চোখের সামনে ধরেন যে আমরা যেন অনুভব করতে পারি এই ব্রহ্ম সত্য আর জগৎটা যা কিছু দেখছি সেটা মিথ্যে। আমরা দেখি কিন্তু কিছুতেই আমরা অনুভব করতে পারি না। ধর্মরাজ জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠিরকে, এই জগতে সবচেয়ে আশ্চর্য কী আছে? যুধিষ্ঠির উত্তর দিলেন, নিত্য নিত্য প্রাণী মরে, নিত্য চলে জমির ঘরে, বাদ বাকিয়া রইল যারা, মৃত্যু নয় সে ভাবছে তারা। এ দেখবেন এই ঘটনা আমাদের সবার জীবনে আছে। আপনারা আমরা মৃত্যু দেখিনি এরকম কিন্তু একটাও নেই। আমরা প্রতি মুহূর্ত মৃত্যুকে দেখছি, নিজেরা একটু একটু করে মৃত্যুর স্বাদ পাচ্ছি, বয়স হলে একটু করে মৃত্যুর স্বাদ পেয়ে আবার ফেরত আসি। আমরা তবু মনে করি অনন্তকাল বেঁচে থাকব, রাম মারা গেছে, শ্যাম মারা গেছে, যদু মারা গেছে, আমি মারা যাব না, অনন্ত জীবন অমরত্বের আয়ু নিয়ে এসেছি। পূজনীয় স্বামী শ্রীকরানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন। তার ভীষণ রকমের কার্ডিয়াক প্রবলেম ছিল, ডাক্তার থেকে বলা হলো যে ওনার বাইপাস সার্জারি করার প্রয়োজন আছে। উনি কিছুতেই রাজি হলেন না বাইপাস সার্জারি করতে। সবাই বোঝাচ্ছেন বোঝাচ্ছেন, একদিন পূজনীয় সহিতানন্দজি আমাকে বললেন, তোকে তো উনি খুব ভালোবাসেন, তুই পারলে একবার কি একটু বলিস। মহারাজ বিকেলবেলা হাঁটতেন, আমি একদিন কাজের অছিলায় দোতলায় এলাম, আমিও ঘরেতে একটু ঢুকলাম, টুংটাং জিনিসপত্র ইয়ে করলাম, তবে বেরিয়ে যাওয়ার সময় মহারাজের সঙ্গে মুখোমুখি হলো। আমি একটু মহারাজের সঙ্গে হাঁটলুম, হাঁটতে হাঁটতে বললুম, মহারাজ আপনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে বললুম যে সবাই বলছে বাইপাস সার্জারি করে নিলে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি রাজি হচ্ছেন না কেন? আরে সুন্দর কথা বললেন, অমরত্বের বর নিয়ে আসিনি, অমরত্ব লেকে নেই লায়া হুঁ, ওই জায়গা ইয়ে শরীর চলা জায়গা, ক্যা দরকার হ্যায় ইসমে পয়সা খরচ করনে কা। বলছেন এই অর্থ যদি অন্য কোনো অল্প বয়সী সাধুর চিকিৎসার জন্য লাগা যায় তাকে দিয়ে অনেক হবে। বলছে আমি জীবন যাপন করে ফেলেছি, আমি কখনো এটা একটা ভিউ, কিন্তু আমি আর এসব চাই না। উনি চলে গেলেন, এক বছরের মধ্যে চলে গেলেন, কিন্তু তবু ওনাকে দিয়ে রাজি করানো গেল না। ভূতেশানন্দজিকে জিজ্ঞাসা করেছিল বাইপাস সার্জারি করবেন কি করবেন না, উনি বললেন আমি এই সংঘকে আমার শরীর উৎসর্গ করে দিয়েছি, এই শরীর সঙ্ঘে, সংঘ যা সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তই মেনে নেব। দুটো আলাদা আলাদা ভিউ, কিন্তু জীবনকে দুজনেই একইভাবে দেখছেন, মৃত্যুকে তারা মেনে নিচ্ছেন। ভূতেশানন্দজি মহারাজ হাঁটছেন, স্বামী ক্ষেমতানন্দজি ওনার সঙ্গে যাচ্ছেন, ওরা একসঙ্গে রাজকোটে ছিলেন, দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল। হাসতে হাসতে বলছেন, বুঝলে আমার মনে হচ্ছে নিশিকান্ত মহারাজ ওনার নাম ছিল, বুঝলে নিশিকান্ত, আমি যে এই এত বছর বেঁচে আছি এ নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই, আরও যে বাঁচতে হবে সেটা নিয়েও আমার কোনো আশা নেই, ঠাকুর যতদিন রাখবেন ততদিন, কিন্তু আমি প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছি। আমাকে বলেছিলেন, আমি একটা উপদেশানন্দজি হলেন একটা ডেড বডি, বললেন আমি একটা ডেড বডি, শ্রাদ্ধ করে আমার শরীর রয়েছে, এইটা আমি এখন এই ডেড বডিটা ক্যারি করে নিয়ে যাচ্ছি, যখন সময় হবে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাব। এই বোধটা কিন্তু আমাদের সকলের জাগানো দরকার। মৃত্যু ঘাড়ের কাছে এসে গেছে, দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে মানে থাবা লাগাতে পারে। আমি আপনাদের বলতে পারি না আজকে ক্লাস শেষ হয়ে গেলে পরের দিন আবার ক্লাসে আমরা আবার দেখা হবে, কথাটা আমরা কেউ বলতে পারি না। আমি আজকেই হয়তো শেষ হয়ে যেতে পারি, এই মুহূর্তে হয়তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু প্রতি মুহূর্ত আমরা কি ঈশ্বরের জন্য ব্যয় করছি? যেটুকু মুহূর্ত আমরা পেয়েছি এটাকে কি আমরা ঠিকঠাক মতো ব্যয় করছি? ঠাকুর এই অ্যালার্টনেসটা জাগাতে বলছেন, এই অ্যালার্টনেসটা তখনই জাগে যখন আমরা এই সদাসদ বিচার করতে পারি, কোনটি ইটার্নাল নিত্য বস্তু, কোনটি কোনটি অনিত্য বস্তু, কোনটা হারিয়ে যাবে, কোনটা চিরন্তন হবে না, সেইটিকে আমাদেরকে বিচার করে সেইভাবে কাজ করতে হবে। ঈশ্বরের উদ্দেশ্যে কৃত সমস্ত কাজ নিত্য চিরন্তন, আর জগতে যা কিছু ঈশ্বরের উদ্দেশ্যে করা হয়নি তা হচ্ছে অনিত্য। তা মানে শুধু পূজা পাঠ করলেই ভগবানকে ডাকা হলো তা নয়, আপনি জ্ঞান বিতরণ করছেন, ছেলেপুলেদের পড়াচ্ছেন, আপনি মানুষের সেবা করছেন, মানুষের কাজ করছেন, মানুষের কল্যাণের জন্য নিঃশব্দে প্রার্থনা করছেন, এই সমস্ত কিছু নিত্যকর্ম, এবং এগুলো আপনাকে একটু একটু করে আপনার হৃদয়টিকে প্রসারিত করছে, আপনাকে ভগবানের সঙ্গে মিলিত হওয়ার প্রস্তুতি দিচ্ছেন। আমাদের ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হয়,
এই প্রস্তুতি না নিলে তার সঙ্গে মিলিত হওয়া যায় না। ঠিক যেরকম আপনারা যখন বিয়ে বাড়ি বা কোনো উৎসব অনুষ্ঠানে যান, তখন বাড়িতে যেরকম উন্নঝুম্ন হয়ে আছেন এরকম করে কি যান, বেশ একটু চুলটা টান টান করে ইয়ে করেন, একটু মুখে ফের লাভলি মাখেন বা পরিষ্কার করে একটু সাবান টাবান দেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরেন, কারণ আপনি সকলের সঙ্গে দেখা করতে যায় একটা উজ্জ্বল ইমেজ সকলের সামনে, সে তৈরি করাই হোক কিন্তু আমরা করে নিয়ে যাই। ঠিক সেই রকম ভগবানের সঙ্গে দেখা যে করতে যাব, সেই ইমেজটা কি আমরা তৈরি করতে পারছি, আমরা কি তৈরি করেছি আমাদের সেই ইমেজটা, আমি কি বলতে পারি বুকে হাত দিয়ে আমি 100% সৎ, আমি 100% ঈশ্বর নির্ভরশীল জীবনযাপন করতে পারছি। এটা তখন সম্ভব হয় যখন আমরা একটানা ভগবানের উদ্দেশ্যে এই বিবেক বৈরাগ্যকে কাজ লাগিয়ে, সদাসৎ বিচারকে কাজ লাগিয়ে সৎ বস্তুকে চিনতে শিখি এবং একই সঙ্গে অসৎ বস্তুকে বর্জন করতেও শিখি। শুধু সৎ বস্তুকে চিনলে হবে না, অসৎ বস্তুকেও বর্জন করার মতো যোগ্যতা আমাদের তৈরি হতে হবে। মহারাজ বলছেন গীতায় এই বিবেকের কথা আছে, সেখানে এর নাম দিয়েছে সাত্ত্বিক বুদ্ধি। সাত্ত্বিক বুদ্ধি মনকে অন্তর্মুখ করে। আর একটি আছে রাজসিক বুদ্ধি, রাজসিক বুদ্ধি মনকে বহির্মুখ করে। বিবেক বুদ্ধি বা সাত্ত্বিক বুদ্ধি লক্ষ্য ভেতরে ডুব দেওয়া। এই ডুব দিতে হলে সদাসৎ বিচার প্রয়োজন। তাই দেখি ঠাকুর বিচার করছেন, প্রার্থনা করছেন, আমি দেহসুখ চাই না মা, অষ্টসিদ্ধি শতসিদ্ধি চাই না, তুই আমাকে শুদ্ধা ভক্তি দে। তার জন্য মথুরবাবু 1000 টাকার দামের শাল আনিয়েছেন, ঠাকুর সেটা হাতে নিয়ে বিচার করছেন, এই দামি শাল, এতে অহং আছে, অহংকার ভগবান লাভের অন্তরায়, আমার শীত ও একটা লেপ কম্বলই কেটে যায়, শাল অহংকারের প্রতীক। তিনি বিচার করে সেটি ছুঁড়ে ফেলে দিলেন। বহু সময় দেখবেন এই ঘটনা আমাদের জীবনে হয়, অপ্রয়োজনীয় জিনিস শুধুমাত্র মানুষের কাছে বড় হব বলে, সাময়িক নাম কিনব বলে আমরা জোগাড় করে ফেলি, কিন্তু সেগুলো আমাদের জীবনকে ক্রমাগত একটা সেই গুদামখানায় রূপান্তরিত করে। আমাদের জীবনটা গুদামখানা হওয়ার জন্য আসেনি, গুদামখানা হলে তো হয়েই যেত, জীবনটাকে গুদামখানা করলে চলবে না। সাত্ত্বিক বুদ্ধি আমাদের অন্তর্মুখ করে। অন্তর্মুখ করা মানে কথা না বলা তা নয়, কিন্তু অন্তর্মুখ মানে মনের একটা অংশ সবসময় ভেতরের দিকে যাত্রা করছে, এবং যে সময় সুযোগ হবে তখন সবটুকু মন একেবারে তাতে ডুবে যাবে। একটা ছবি বলি, একটা ঘটনার কথা বলি। পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ, স্বামী নির্বাণানন্দজির স্মৃতিকথা স্মৃতিচারণে এই খুব সম্ভবত 85 সালে বেলুড় মঠে একটি বক্তৃতা দিয়েছিলেন। মাঝে শরীর চলে যাওয়ার পর যে সাধু ভাণ্ডারা হয় সেদিনে বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতায় তিনি তার একটি ঘটনা বলেছিলেন, পরে প্রকাশিত হয়েছে ব্রহ্মানন্দ সেবক স্বামী নির্বাণানন্দ, এই গ্রন্থটা পাবেন আপনারা। সেখানে বলছেন সূর্যি মহারাজ পকেটের ভেতরে, মানে মনের একটা অংশ সবসময় দেখা যেত যে যেন অন্য কোথাও আছে, অন্য কোথাও নতুন ব্রহ্মচারী বুঝতে পারতো না, পরে সে বুঝলো অন্য কোথাওটা হচ্ছে ভগবানের কাছে। তখনকার দিনে আপনারা মায়ের যে 10 টাকার নোট সেটা দেখলেই বুঝতে পারবেন টাকার কত বড় ছিল। আর ভুবনেশ্বরের মতো ধাপধারা গোবিন্দপুরে 10 টাকা প্রণামী বা 10 টাকা ডোনেশন ওরকম আসতো না, খুব কমই আসতো। বলছেন স্লিপ পেপার ভেবে 10 টাকার নোটটাকে ছিঁড়ে ফেলেছেন। বলছেন উনি বুঝতেই পারেননি ওটা কাগজ নয়, ওটা টাকা, সেটা বুঝতেই পারেনি। মানে মনের একটা অংশ সবসময় ঈশ্বরের দিকে আছে, সবসময় খোঁজ করছেন। আমরা ভূতেশানন্দজিকে দেখেছি, আত্মস্থানন্দজিকেও দেখেছি, যে সবসময় এটা বোঝা যেত, খুব সামনে থেকে দেখলেই বোঝা যেত মনের একটা অংশ অন্য কোনো দেশে আছে, অন্য কোনো কিছু চিন্তা করছে। এই যে বাহ্যিক জগৎ এটা সম্পূর্ণভাবে ভুলে গেছেন। আমরা যে বাহ্যিক জগৎটা আমাদের কাছে সত্য বলে বোধ হয়, সেই বাহ্যিক জগৎটাকে তিনি সম্পূর্ণভাবে ছুঁড়ে ফেলে দিয়েছেন, ভুলে গেছেন, বুঝতেই পারেননি। আমাদের ঘটনা আছে, দেখেছি ইপিএফের কর্তা এসেছেন, মহারাজকে প্রণাম করছেন, মহারাজকে বল, মহারাজকে অনেক অসুস্থ হয়েছিলেন তাই মহারাজের কাছে এসেছেন। মহারাজ খুব আশীর্বাদ করছেন, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের যত্ন করবে, অযত্ন করবেন, এইসব বলছেন। তারপরে শেষকালে জিজ্ঞেস করছেন তোমার কী হয়েছিল, সে বলছে স্ট্রোক হয়েছিল। আত্মস্থানন্দজি একসময় এশিয়ার এই এদিকের বার্মাতে সবচেয়ে ভালো কার্ডিয়াক হসপিটাল চালাতেন, সেই মানুষ মনেই করতে পারলেন না। উনি জিজ্ঞেস কী হয়েছে জিজ্ঞেস করাতে ইপিএফ কর্তা বললেন আমার স্ট্রোক হয়েছিল।
মহারাজ মনেই করতে পারছেন না স্ট্রোক কী বস্তু। সেবককে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে স্ট্রোক কী বস্তু, স্ট্রোক কী রে, স্ট্রোক কী রে। ব্রহ্মচারীরা ব্রহ্মচর্য দীক্ষার সময় দেরি করছে আসতে, মহারাজ খুব অসন্তুষ্ট হচ্ছেন। আমি বুড়ো মানুষ এসে গেলাম, ওরা এলো না। আমি আস্তে আস্তে ওনাকে বললাম যে ওরা তো পায়ে হেঁটে সব মন্দির প্রণাম করছেন, আপনি তো গাড়ি করে মন্দির প্রণাম করতে গেছিলেন। উনি আস্তে আস্তে ডেকে জিজ্ঞেস করছেন খুব ফিসফিস করে, হ্যাঁ রে গাড়িতে করে প্রণাম করলে কি তাড়াতাড়ি প্রণাম করা হয়? এ দেখুন এই যে জাগতিক যা কিছু সব ভুলে গেছেন, ঈশ্বর চিন্তায় এমন ডুবে গেছেন, এই যে বাইরের পৃথিবীটা ওনার কাছে সম্পূর্ণ মিথ্যে হয়ে গেছে। এগুলো আরোপিত নয়, কিন্তু এটা মনের একটা অবস্থা। ঈশ্বরকে চিন্তা করতে করতে, ঈশ্বরকে চিন্তা করতে করতে ঈশ্বরই বস্তু আর বাকি সব যে অবস্তু যে হয় এটা আমরা চোখের সামনে দেখেছি। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কথা এগুলো প্রত্যেকটি পরীক্ষিত সত্য। আমরা আমাদের শ্রীরামকৃষ্ণের মতো ভাবসমাধি হবে না, এটাও ঠিক কথা। যদি ভাবসমাধি নকল টকল করে কিছু আকর্ষণ করতে পারি সেও বটে, কিন্তু এটা পরিষ্কার সত্য আত্মস্থানন্দজিকে আমরা চোখের সামনে দেখেছি। এই জগৎ মিথ্যা হয়ে যায়, জগৎটা যে অন হয়ে যায় সেটা কিন্তু হয়। আমাদের সব প্রেসিডেন্ট, সব সাধকদের আমরা দেখেছি, উচ্চকোটির সাধকদের দেখেছি, তাদের জীবনে এই জিনিসগুলো এসেছে। অতএব এই ভাবটাকে আমাদের সব সময় রাখতে হয়, নিজের ভেতরে সব সময় এই অ্যালার্টনেস অ্যালার্টনেস রাখতে হয় যে আমি কি কোন পথ, এই পথ আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে কিনা। এবং এই পথ যদি আমার ঈশ্বরের দিকে না নিয়ে যাওয়া যায়, যদি আমি তখনই তাকে বর্জন করতে পারি তখনই বর্জন করব, যদি না করতে পারি ধীরে ধীরে তার থেকে দূরে আসব, দূরে চলে গেলে আপনা আপনি চলে যাব, অনেক আর ভগবানের দিকে একটু একটু করে এগিয়ে যাব। সে একটি গল্প আছে না, পাদ্রি এসেছেন একজনের বাড়িতে, তিনি অনেক দিন চার্চে যাননি। পাদ্রি তার ঘরে যখন নক করলেন, সে দরজা খুলে গেল, সেদিনকে ভীষণ ঠান্ডা ছিল। তিনি পাদ্রি দেখলেন লোকটা কড়াইতে অনেকগুলো জ্বলন্ত কয়লা জ্বালিয়ে তার সামনে বসিয়ে আগুন পোয়াচ্ছে। পাদ্রি ঘরে ঢুকে তার টুপি কোট ছড়ি সেই জায়গায় রেখে ওই চেয়ারে গিয়ে চুপটি করে বসলো। লোকটি ভাবলে এবার বোধ হয় পাদ্রি কিছু উপদেশ দেবে। পাদ্রি একটাও কথা বললেন না, এক দৃষ্টিতে সেই জ্বলন্ত কয়লাগুলোর দিকে তাকিয়ে থাকলেন। তারপরে আস্তে করে একটা সময় চিমটে দিয়ে তুলে ঘরের যে প্রান্ত ভীষণ ঠান্ডা সেই প্রান্তে সেই জ্বলন্ত কয়লাটা রেখে দিয়ে সে আবার চিমটেটা রেখে চুপ করে বসে থাকলেন। লোকটি ভাবছে এই বোধ হয় পাদ্রি আবার কিছু উপদেশ দেবেন, পাদ্রি আর কিছু উপদেশ দেন না। তারপরে তখন ভাবছেন, তারপরে আস্তে আস্তে সেই জ্বলন্ত কয়লাটা ধীরে ধীরে ঠান্ডা হতে হতে একদম ঠান্ডা হয়ে গেল। তখন পাদ্রি আবার উঠলেন, সেই ঠান্ডা কয়লাটাকে তুলে নিয়ে এসে আবার সে আগুনের মধ্যে ফেলে দিয়ে আবার চেয়ারের উপর বসে থাকলেন। কিছুক্ষণ বাদে আবার সেই সেই ঠান্ডা কয়লাটা আবার অগ্নিতে রূপান্তরিত হলো। পাদ্রি ধীরে ধীরে তার হ্যাট কোট ছড়ি নিয়ে রওনা দিলেন। তার যা বলার ছিল নিঃশব্দে তিনি বলে দিয়েছেন। এই বোধটা আমাদের দরকার। যদি আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই, যদি আমরা বিচার বিবেককে জাগ্রত না করে ঈশ্বরকে আঁকড়ে ধরে না থাকতে পারি, তাহলে আমাদের ভেতরে এই মনুষ্যত্বের আগুনটা এটা একটা সময় নিভে যাবে। দেবতা তো অনেক পরের কথা, জীব হওয়া তো অনেক পরের কথা, মানুষ যে হয়েছি সেই মনুষ্যত্ব যে বোধটা এটি যেন আমাদের জীবনে থাকে। মনুষ্যত্বের আগুনটা নিভে যাবে, ওই সাধারণ পশু পাখি তরুলতার মতো আমরা হয়ে যাব। যত আমরা ভগবানকে আঁকড়ে ধরে থাকতে পারবো তত আমাদের ভেতরে সেই মনুষ্যত্বের আগুনটা প্রজ্বলিত হতে থাকবে। সাধু হতে এসেছি পূজনীয় রামগোপাল মহারাজ একটি ভারী সুন্দর কথা বলেছিলেন, এখনও কানেতে সেটা বাজে। উনি বলেছিলেন মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবে তিনি যেন তোমায় আঁকড়ে ধরে থাকেন আর তুমিও যেন তাকে আঁকড়ে ধরে থাকতে পারো। দুটো প্রার্থনাই তার কাছে করবে, তুমি তো আমায় আঁকড়ে ধরে থাকো, তুমি আমায় আঁকড়ে ধরে থাকবেই আমি জানি, কিন্তু আমিও যেন তোমায় আঁকড়ে ধরে থাকতে পারি। তুমি ছাড়া না তো তুমি সর্বস্ব আমার, প্রাণারাম সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। এই বোধটা যেন আমাদের নিজেদের থাকে। ভগবান কেমন করে ডাকবেন তাও বিচার করেছেন দিনমানে মন্দিরে, ভগবানকে কেমন করে ডাকবে তাও বিচার করছেন দিনমানে মন্দিরে মার পূজা করেন, রাত্রে উত্তর দিকে আমলকী তলায় সাধনা সেখানেও বিচার করছেন। উপবীতে রয়েছে আমি ব্রাহ্মণ সন্তান এই অভিমান, বস্ত্র উপবীত লজ্জা অভিমানের প্রতীক, তাই লোকচক্ষুর আড়ালে গিয়ে ওসব ফেলে দিয়ে সাধনা করছেন। লজ্জা একটা পাশ মাকে পাবার পথে অন্তরায়,
অষ্টপাশ হতে মুক্ত হলে জীব শিব হয়ে যায়। ভক্তিপথেও বিচার বিবেক বিচারের প্রয়োজন আছে। ঠাকুর সব জিনিস বিচার করে দেখতেন, সেগুলি মাকে পাওয়ার পথের সহায় নন্তরায়। বৃহদারণ্যক উপনিষদের একটি ঘটনা আছে, খুব বিখ্যাত ঘটনা, আপনারা সবাই জানেন, যে ঋষি যাজ্ঞবল্ক তার সম্পত্তি দুজনের মধ্যে ভাগ করে দিলেন। দেবী জিজ্ঞাসা করলেন, তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, এতে কি, মৈত্রেয়ী জিজ্ঞাসা করলেন, এতে গিয়ে কি আমার ব্রহ্মজ্ঞান লাভ হবে? তিনি বলছেন, না, এ দিয়ে ব্রহ্মজ্ঞান লাভ হবে না। বলছেন, যে সম্পদ ব্রহ্মজ্ঞানের লাভ হয় না, সেই সম্পদে আমার কোনো প্রয়োজন নেই। স্বামীজিকে তিনি সমস্ত রকম সিদ্ধাই দিতে চাইছেন। নরেন জিজ্ঞাসা করলেন, এ দিয়ে কি ভগবান লাভ হয়? বললেন, হয় না, তবে একটু বড় সড়ো কিছু ক্ষমতা টমতা আসে। উনি একবারে ছুঁড়ে ফেলে দিলেন, বিষ্ঠাবধ ত্যাগ করলেন। এই যে বিষ্ঠাবধ ত্যাগ করা, গায়ে গরু পায়খানা লেগে গেলে যেরকম আমরা ঝেড়ে ফেলে দিই, আমরা সেটা মাখার চেষ্টা করি না। হ্যাঁ, হাই হাসি ইনহেল ইয়ে যে লাক্স বিজ্ঞাপনের মতো গায়ে ঘষতে থাকি না, ঠিক সেই রকম এই সম এই যে বাসনা বীজ, এটাকে বিষ্ঠাবধ ছুঁড়ে ফেলে দিতে হয়। ঠাকুর বিচার করে দেখছেন, বলছেন, যে যে জিনিসগুলো অন্তরায় সেগুলোকে একটি একটি করে পরিত্যাগ করছেন। আমাদের কাপড় চোপড় ছাড়ার দরকার নেই, আমাদের আমাদের ভগবানকে চাই কি না, এবং ভগবানকে চাইবার পথে ঠাকুরের তো আর কিছু ছিল না লোক দেখানোর, আমাদের লোক দেখানোর অনেক কিছু আছে। সেই লোক দেখানোর সামগ্রীগুলো ছাড়তে ছাড়তে যদি মনে হয় যে পৈতে কাপড় এগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন ছাড়বো, এখন কাপড় চোপড়গুলো থাকুক, কিন্তু ওই ভালোবাসাটুকু যেন যথেষ্ট থাকে। লোকে জানে মন চঞ্চল, কিন্তু তারা জানে না যে বিবেক বুদ্ধি মনকে সংযত করতে পারে। কঠোপনিষদ বলছেন, বুদ্ধি সারথি, ইন্দ্রিয়গণ রূপ রস প্রভৃতির লোভে চারিদিক ছুটছে, মন লাগাম ধরে তাদের সংযত করা সারথির কাজ। বুদ্ধি নির্মল হলে মোক্ষ মার্গ খুলে যায়, তার উপর সব নির্ভর করছে। সে শুচি অশুদ্ধ, শুচি শুদ্ধ হলে আর কোনো ভাবনা থাকে না। একটা রথ চলেছে, তাতে সাতটা ইয়ে আছে, ঘোড়া আছে, সবকটা ঘোড়া যদি তার নিজের দিকে ছুটতে থাকে, তাহলে কোনোভাবেই সেই ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া যায়। ডেস্টিনেশন তো পৌঁছানো অনেক দূরের জিনিস, আমাদের দেহরথ ভেঙে চুরমার হয়ে যায়, আমরা আর কিছুতেই আমাদের প্রাপ্ত বস্তু, লক্ষ্য বস্তু, ধ্যেয় বস্তুর দিকে এগোতে পারি না। সেই কারণে একজন সারথির প্রয়োজন আছে। সারথি প্রত্যেকটি রথের ঘোড়ার মুখে, ঘরের রথের প্রত্যেকটি ঘোড়ার মুখে একটি করে লাগাম পরিয়ে রাখে, সেটা হাত দিয়ে টেনে ধরে থাকে, তবে সে ঠিক মতো চলে। ঠিক সেই রকম আমাদের বুদ্ধিরথ, বুদ্ধিকে সারথি বলছে। বুদ্ধি যদি আমাদের এই ইন্দ্রিয়গণগুলোকে কন্ট্রোল না করতে পারে, তাহলে এই ইন্দ্রিয়গুলি সব দিকে ধাবিত হতে থাকবে, কিছুতেই আমাদের সঠিক লক্ষ্য সঠিক পথে নিয়ে যেতে পারে না। বলছেন, এক মায়া, তার দুই শক্তি বিদ্যা ও অবিদ্যা, পরস্পর বিপরীত, কিন্তু দুইয়ের মূলেই তিনি। এই বিচার খ্রিস্ট ধর্মে কি ইসলামে নেই। তাদের মতে ঈশ্বর এবং শয়তান দুই পৃথক সত্তা, কিন্তু আমরা জানি বিদ্যা ও অবিদ্যা দুইয়েরই মূল মা, দুই শক্তি তাঁর। তিনি অবিদ্যা শক্তিরূপে আমাদের বন্ধনের দিকে নিয়ে যান, আবার বিদ্যা শক্তি ও বিবেক আশ্রয় করলে তিনি মোক্ষের পথে নিয়ে যান। ঠাকুরের সেই গল্পের মতো তিনটি গুণ আছে আমাদের, তিনটি বন্ধনের কারণ। বিদ্যামায়া আমাদের বদ্ধ করে, অবিদ্যামায়া অবিদ্ধ করে, তিনটি তিনটি গুণ, তম রজ ও সত্ত্ব, তিনটি আমাদের বন্ধন করে। এর থেকে মুক্ত হতে গেলে প্রথমে একটার থেকে আরেকটায় মুক্ত হতে হয়, অবিদ্যামায়া থেকে বিদ্যামায়ায় যেতে হয়। একটা সময় অবিদ্যামায়াকে, বিদ্যামায়াকেও ত্যাগ করে সে অনন্তের সাথে মিশে যায়। সে অনুভূতি কেমন সে কেউ বলতে পারে না, কারণ তা হলো বাক্য ও মনের অতীত এক অবস্থা, যে অবস্থাকে ব্যাখ্যা করা যায় না। মন যাকে চিন্তা করতে পারে না, শব্দ যাকে প্রকাশ করতে পারে না, তাই বলছেন এই মায়ার দুটি দিক, এক বিদ্যামায়া আর একটা হচ্ছে অবিদ্যামায়া। অবিদ্যামায়া তো আমাদের টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বিদ্যামায়া তার থেকে বার করে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু বিদ্যামায়াও একটা এক্সটেন্ট অবধি থাকে। ভগবানকে পেতে গেলে এই দুই মায়াতীত অবস্থায় যেতে হয়। ঠাকুর যেরকম বলেছে, একটা কাঁটা ফুটেছে অজ্ঞান, জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটাকে তুলে
জ্ঞান অজ্ঞান দুই কাঁটাই বিসর্জন দিতে হবে, আমাদের জ্ঞান অজ্ঞানের পারে যেতে হবে। অনন্ত ভাবনাটা এমন, সেটা আমাদের স্বাভাবিক জাগতিক নিয়মে কিছুতেই ফিট করে না, সেই কারণে জাগতিক জিনিসপত্রের বিচার দিয়ে অনন্তকে ভাবা যায় না। ঠাকুর বড় উপদেশ, ঠাকুরের বড় উপদেশ, ডুব দাও। আরেকটি বলতেন, শকুনি যত উপরে উঠুক না কেন তার নজর থাকে ভাগাড়ে, আর চাতক সবসময় ঊর্ধ্বমুখ, আকাশ থেকে বৃষ্টির জল পড়লে তবে সে পান করবে। অনেক অপরা বিদ্যার পণ্ডিতেরাও ঠাকুরের কাছে আসতেন। এই দুটি জিনিস তিনি বারবার বলছেন, সব কিছু প্রেরণার জন্য একটাই সাধন পদ্ধতি, সেটা হচ্ছে ডুব দাও, ডুব দেওয়া। এক জায়গায় গিয়েছিলাম, সেখানে একজন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের একজন গণিতের অধ্যাপক, অনেক বছর আগেকার ঘটনা, তিনি এসেছিলেন। তিনি একটা ভারী সুন্দর পথ বললেন, তিনি জ্যোতিষ চর্চা করেন, তারা পরম্পরায় জ্যোতিষী, যদিও তিনি গণিত পড়ান কিন্তু পরম্পরায় তারা জ্যোতিষী। তিনি বললেন, ওই হাত দেখা জ্যোতিষ এগুলো তো অবশ্যই ঠিকঠাক, কারণ এটা এক ধরনের বিদ্যা, গণিত ক্যালকুলেশন করে বলে, কিন্তু আমার কি মনে হয় জানেন তো, তিনি উপায় বলেছিলেন দুটো, যে গ্রহ কপিত সেই গ্রহের যিনি মাতৃকা তার বন্দনা করা, কিন্তু তার চেয়েও বড় কথা, যার কাছে যে মন্ত্র আছে সেটিকে উজাড় করে সেইটির অভ্যাস করা। যদি কারোর কাছে ইষ্টমন্ত্র থাকে তাই, যদি কারোর কাছে গায়ত্রী থাকে তাই, যার কাছে যা আছে সব যে দিয়ে কেউ যদি উজাড় করে করে, মায়ের সেই কথাটা, যে সর্বদা ইষ্ট চিন্তা করে অনিষ্ট তার কেমন করে ছোবে। আমরা যত ভগবানের দিকে যেতে থাকবো, শয়তান আর আমাদের ছুঁতে পারে না, শয়তান আমাদের ছেড়ে চলে যায়। সেই শয়তানকে বাধ্য করতে হবে, তুমি আমার ছেড়ে চলে যাও। এই ছেড়ে চলে যেতে সে আমায় যত ধরতে আসবে, আমি যত গভীরে যাব, এই গান শুধু নয়, গভীরে যাও আরও গভীরে যাও, সত্যি সত্যি যত গভীরে যেতে থাকবো তখন সে ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে গিয়ে আর আমাদেরকে আক্রমণ করবে না। এই পুরনো সাধুদের গল্প করছিলাম, সেখানে একটা ভারী সুন্দর কথা ছিল অনামায়ানন্দজির কথা, যখন বড়রা কেউ বকবে চুপচাপ নিঃশব্দে শুনবে, তিনি বকতে 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 একসময় ক্লান্ত হয়ে যাবেন, তিনি নিজে থেকেই থেমে যাবেন। কিন্তু তুমি যদি তর্ক করতে থাকো তাহলে সেই যে তর্কের আগুন, সেটা ঘিয়ে তর্কের ঘি, সেটা আগুনে আরও আগুনকে আরও প্রজ্বলিত করে দেবে, তার চেয়ে বরং থেমে থাকবে। আমরা যত মায়া থেকে তো পালাতে পারবো না, যত সতের সৎপথের দিকে এগিয়ে যেতে থাকবো, একটা সময় অসৎপথ ছুটতে 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 ক্লান্ত হয়ে চলে যাবে। এইটি আমাদের কথা, যে আমাদের আদর্শকে লাভ করতে গেলে যত কষ্টই করতে হোক না কেন, আমরা কোনো অবস্থায় কোনো কিছু বিনিময়ে আদর্শকে পরিত্যাগ করব না। চাতক পাখির গল্প বলছেন, চাতক পাখি সে আকাশের দিকেই তাকিয়ে আছে, এক বিন্দু বৃষ্টিকণা সেটা কবে পড়বে তবে তার তৃষ্ণা নিবারণ হবে, জগতের সব জল তার কাছে মিথ্যা বলে প্রতীত হচ্ছে। সাধনার প্রতিকূল সংস্কারকে বিচার করে দূর করতে হবে, তারপর প্রার্থনা, আমায় কৃপা করো, আমার মন যদি সংযত বিচারশীল হয় তবে সে আমাদের বন্ধু, আর অসংযত চঞ্চল হলে তবে সে আমাদের শত্রু। মন বন্ধুই হোক আর শত্রুই হোক, তার পেছনে তিনি আছেন, তাই কাজেই তার কৃপা চাই। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ব্রাহ্ময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়ায়া। এইটি পাকা জেনে প্রার্থনা করতে হবে, তুমি আর আমায় ঘুরিও না। রামপ্রসাদ গিয়েছেন, মা আমায় ঘুরাবি কত, তিনি আমাদের বেঁধে রেখেছেন ঘানি গাছে, কি অবস্থা, তার কৃপা না হলে ছাড়া পাবো না। তাই এ তো প্রার্থনা, আমার চোখের ঠুলি খুলে দাও, যতক্ষণ না খুলি দিচ্ছেন কোথায় শান্তি, কেবল ঘুরতেই হবে বলদের মতো। এইটা আমাদের কিন্তু খুব জানা, খুব প্রয়োজন আছে, ভগবানের কাছে সব সময় কৃপা করতে, কৃপা প্রার্থনা করতে হয়। ভক্তি প্রাণা মাতা, ভারতী প্রাণা মাতাজি যখন ব্রহ্মচারিণীদের উপদেশ দিতেন, ভারী সুন্দর কথা বলতেন, বলতেন যে সাধনের আসনে বসেই মায়ের কাছে প্রার্থনা করো, মা তুমি জাগো। এই মা তুমি জাগো, এই বোধটা আমাদের আসা খুব দরকার, তিনি আমার ভেতরে আছেন, আমি যেন তাকে অনুভব করতে পারি, আমি যেন কোনো অবস্থাতেই তাকে হারিয়ে না, ভুলে না যাই, আমি যেন সবসময় তাকে অনুভব করতে পারি, তিনি আমার মধ্যে জাগ্রত আছে।
এই যত আমি আমরা তাঁর মধ্যে থাকব, তত আমরা আমাদের সত্তাকে হারাতে থাকব। এই আত্মসত্তাকে হারিয়ে ঈশ্বরী সত্তায় কনভার্সন, এটা ভীষণ জরুরি। এবং এটা যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না এটা সম্ভব হচ্ছে, আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারবো না। কালকে একটা প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, একজন বলেছেন যে কী করলে বুঝতে পারবো ঈশ্বরীয় গুণ, ঈশ্বরীয় কণা আমার ভেতরে একটু একটু করে সঞ্চারিত হচ্ছে। আসলে খিদেটা চাই, ভগবানকে চাই, তোমাকে চাই। এই গানটি উল্লেখ করি, আপনারা খুব মজা করেন, কিন্তু গানটা তাই। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। নিবিড় অন্ধকারে তোমাকে চাই, রাত শেষ হলে পরে তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই, এ জীবন দিয়ে আমি তোমাকে চাই। তোমাকে চাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই। এই যে তুমি, তুমি তুমি করে যেন আমার জীবনটা কাটে। এই জগৎ সংসারে সমস্ত কষ্ট আমরা সহ্য করেছি, সমস্ত আঘাত আমরা নির্বিবাদ মেনে নিয়েছি, শুধু তোমাকে পাবো বলে তোমার জন্য সব কষ্ট করতে রাজি আছি। আমরা যেমন আমাদের প্রিয়জনের জন্য ভীষণ রকম সব রকমের কষ্ট সহ্য করতে রাজি হয়ে যাই, স্বীকার করি যে সবাই ইয়ে করব, ঠিক সেই রকম আমরা যেন ভগবানকে পাওয়ার জন্য সব কষ্ট স্বীকার করতে রাজি হই। এবং যত ভগবানকে পাওয়ার জন্য ভগবত মুখী হব, আমার যে অভগবত সত্তা আছে, আমার যে শয়তান সত্তা আছে, সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। ঘুমোতে ঘুমোতে এমন গভীর ঘুমে ঘুমিয়ে যাবে, সে আমার মতে থাকবে, কিন্তু আমি কখনো তাকে অনুভব করতে পারবো না। বুদ্ধের দেখো বিবেক বিচার, রাজার ছেলে দুঃখতাপের নাম পর্যন্ত জানে না, পাছে এতটুকু দুঃখ পান বলে শুদ্ধতন তাকে কত আগলে রাখতেন। একদিন প্রাসাদের বাইরে বেরিয়ে রাজপথে জরামরণের দৃশ্য দেখে এসে বুদ্ধ বিচার করতে লাগলেন। বিচার দ্বারা মায়াপাশ ছিন্ন করে একদিন গভীর রাত্রে সংসার ত্যাগ করলেন। বিচারই মানুষকে ঠিক পথে চালায়, একে অবলম্বন করতে হবে। কিন্তু আমরা বিবেকের কথা শুনি না, গ্রাহ্য করি না, তাকে ঘুম পাড়িয়ে রাখি। সে যদি জেগে উঠে ধাক্কা দেয়, আবার তাকে ঘুম পাড়াই। বিবেকই আসল জানবে, বিবেক গেল তো সব গেল। বিবেক সার অসার বিচার করে আমাদের মনকে অনিত্য থেকে উঠিয়ে নিত্যে নিয়ে যায়, বস্তু লাভের সহায়তা করে। রামপ্রসাদের গানে আছে, প্রবৃত্তি নিবৃত্তি যায়া, নিবৃত্তিরে সঙ্গে লবি, বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তার শুধাবি। সংসারের নিবৃত্তি পথ গ্রহণ করতে হবে, গীতার শিক্ষায় আগাগোড়া দেখতে পাবে। অভিমান শূন্য হও, আসক্তি ত্যাগ করো, ধর্ম জিনিসটাই হলো ত্যাগ, নিবৃত্তি চাই, নান্যাহ পন্থা বিদ্যতে অয়নায়ু, অন্য কোনো পথ নেই। জোর করে ত্যাগ হয় না, জানেন তো, যতক্ষণ না আমরা অনুভব করতে পারছি ততক্ষণ পর্যন্ত যতই জোর করে ত্যাগ করবার চেষ্টা করি না কেন, যতক্ষণ না আমরা অনুভব করি, যেমন আমি ডায়াবেটিক পেশেন্ট, যতক্ষণ না আমি অনুভব করতে পারবো মিষ্টি খাওয়া, তেল জাতীয় ভাজা খাওয়া, এগুলো আমার খাওয়া আমার পক্ষে ক্ষতিকারক, আমি ততক্ষণ পর্যন্ত খাবো, কিন্তু ভাববো একটা খেলে কী এমন হয়েছে, কিন্তু একটা এক দানাও যে আমাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যেতে দিচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। ঠিক সেই রকম আমরা হয়তো মনে করি একবার মিথ্যে বলেছি, কী আর এমন বলেছি, কিন্তু এই একটি মৃত্যু, একটি মিথ্যে কথা, একটি মিথ্যা ভাব, একটি মিথ্যা ভাবনা আমাকে যে পতনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা আমরা অনুভব করতে পারি না। তার কারণ হচ্ছে ঈশ্বরকে ভালোবাসাটা আমাদের সবটুকু উজাড় করে হয় না। যদি আমরা ভালোবাসি তাকে, যা কিছু অন্তরায় সব কিছু পরিত্যাগ করি। তাই বলছেন প্রবৃত্তি নিবৃত্তি যায়া, দুই বউ সতীন, তার মধ্যে নিবৃত্তিরে সঙ্গে লবি, বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি, তার কাছে তত্ত্ব কথা শুনবি। অশ্বিনীবাবু ঠাকুরকে প্রশ্ন করলেন, তাকে পাবো কেমন করে, এটা আমাদের ইটার্নাল কোয়েশ্চেন। শুভ দিন, তাকে একা পেয়ে জিজ্ঞাসা করছেন, সুযোগ হয়েছেন। ঠাকুর বললেন, ওগো সে তো চুম্বক, লোহাকে যেমন টানে তেমনি আমাদের টানতেই আছে, আমরা যেন কাঁদা বাঁকা ছুঁচ, মনের আবিলতার জন্য সে আকর্ষণ কাজ করছে না। তাকে ডাকতে ডাকতে মনের ময়লা যখন চলে যাবে তার আকর্ষণ তীব্র হয়ে যাবে। অনেকে আমাদের জিজ্ঞেস করেন মনে কেন শান্তি পাচ্ছি না, আমরা তাদের প্রতি প্রশ্ন করি অশান্তি কি কারণ, সেগুলো কি আপনারা অনুভব করতে পারেন,
আমরা কিন্তু প্রত্যেকে অনুভব করতে পারি অশান্তিটা কী কারণে। আমরা শুধু ওই একটাই উত্তর দিই, সেটাকে পরিত্যাগ করুন, শান্তি আপনাআপনিই আসবে। আমরা জানি অশান্তি কেন, কিন্তু আমরা ছাড়তে চাই না। আমাদের মনে হয় ছাড়তে গেলেই বোধহয় সব ছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু যখন একেবারে সব ছেড়ে যায় তখন আমরা চেষ্টা করি অশান্তির কারণগুলো ছেড়ে দিতে, কিন্তু তখন আর কোনো লাভ হয় না, তখন জীবন প্রায় শেষ হয়ে যায়। তাই জীবন থাকতে থাকতে এই বুদ্ধিগুলো তৈরি করতে হয়। রাজসিক বুদ্ধি বন্ধন সৃষ্টি করে, সাত্ত্বিক বুদ্ধি সাধুর কাছে নিয়ে যায়। সাধু সঙ্গে বিবেক জাগে, সদসৎ বিচার আসে, সাধু সঙ্গ সাধনায় ডুব দিতে সাহায্য করে, বিবেক বলে দেয় ভেতরে ডুব দেওয়াই হলো জীবনের উদ্দেশ্য। এই রাজসিক বুদ্ধি আমাদের বন্ধনের কারণ, আমাদের প্রতি মুহূর্তে বেঁধে রাখে। সাত্ত্বিক বুদ্ধি আমাদের মুক্ত করে দেয়, তাই সাধু সঙ্গ করতে হয়। আমাদের সেই বিখ্যাত গান আছে, বেলুড় মঠে গাওয়া হয়, বেলুড় মঠে পাঠ করা হয়, সেটা ওই পঙ্গতে, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাহি হয়, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিয়া তুমি সাধক নিশ্চয়। কুসুমের সনে কীট সুরশিরে যায়, তেমনি সাধু সঙ্গ অধমে তরায়। বলছেন যাকে দেখলে ইষ্টের উদ্দীপন হয় তাকে সবসময় গেরুয়া পড়লেই হবে না, যাকে দেখলে আমাদের ইষ্টের কথা মনে পড়ে যায় তিনি, অর্থাৎ আপনি যদি অন্যকে বদল করতে হয় তাহলে এমন মানুষকে, নিজেকে যদি বদল করতে চান এমন সঙ্গ করতে হয় যিনি নিজে বদলে গেছেন, বদলা হুয়া আদমি। সেই বদলা হুয়া আদমির কাছে আমরা যত যেতে পারবো তত আমাদের ভেতরের মানুষটার বদল হবে। অশ্বিনী অশ্বিনীবাবু আবার জিজ্ঞাসা করলেন, সংসারে থাকবে কি থাকবো, কীভাবে থাকবো? ঠাকুর বললেন, তোমরা তো সংসারে থাকবে তা একটু গোলাপি নেশা করে থেকো, কাজকর্ম করছো কিন্তু নেশাটুকু লেগে আছে। গোলাপি নেশা মানে অল্প নেশা, সংসারে কাজ করছো কিন্তু নেশাটুকু লেগে আছে, এর জন্য চাই সাত্ত্বিক মন। রাজসিক মনে যত মলিনতা এসে জোটে ময়লা কাপড় রং ধরে না, রাজসিক মনে গোলাপি নেশা লাগে না। ময়লা কাপড়টা সাবান সোডা দিয়ে সাফ করে নিতে হয় তবে রং ধরে, তেমনি রাজসিক মনের ময়লা তোলবার জন্য জপ ধ্যান প্রার্থনা এসব করতে হয়। যেমন কাদা ধোয়া, মনের মলিনতা যেন ছুঁচের কাদা, ভগবানের আকর্ষণ রয়েছে চুম্বকের মতো, কিন্তু মনের কাদার জন্য ক্রিয়া হচ্ছে না, চুম্বকের টান রয়েছে কিন্তু কাদার জন্য ছুঁচ চুম্বককে ধরতে পারছেন না। এই ছুঁচের যে বাইরের যে অংশটা এটাকে যদি আমরা ছেড়ে দিতে পারি, আমরা যদি একবার ধুয়ে নিতে পারি নিজেকে, আবিলতা শূন্য করতে পারি, সংসারে থাকলেও আমরা তার কাছে তার সেই তীব্র আকর্ষণ অনুভব করতে, এটা কিন্তু একেবারে সত্যি কথা। আপনি যত সাধন ভজন করবেন, যত সাধন ভজন করার চেষ্টা করবেন, আমরা তো সাধন ভজন করতে পারি না, সাধন ভজন করার চেষ্টা করতে পারি, তার কাছে যত প্রার্থনা করবেন দেখবেন ক্রমাগত তিনি আপনাকে সুযোগ করে দিচ্ছেন। বলছেন না যে তার শরণাগত তাকে তিনি ছাড়েন না, ছেলে বাবার হাত ধরলে হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বাবাকে হাতটা তুলে দিতে হয় যাতে বাবা আমার হাতটা ধরেন। বাবা যখন আমাদের হাত ধরবেন তখন আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। আমরা শেষ করব এই অংশটা দিয়ে, মহারাজ বলছেন সাত্ত্বিক মন হতে বাইরের আকর্ষণগুলো দূরে চলে যায়, তখন অবিদ্যাশক্তির হাত থেকে রেহাই পাওয়া যায়, সিদ্ধি অবস্থার কথা বলছেন মহারাজ। বিদ্যাশক্তি তাঁর দিকে এগিয়ে নিয়ে যায়। ঠাকুর গাইতেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। মানে মন থেকেই সব হয়, মনকে যতক্ষণ না শুদ্ধ সত্যে নিয়ে যেতে পারবো, মানে দিতে পারবো, ততক্ষণ কিছুই হবে না, কিন্তু একবার যদি সেখানে যেতে পারি তবেই আর কিছু দরকার হবে না, বসে বসেই সব হয়ে যাবে। জীবনের উদ্দেশ্য ভেতরে ডুব দেওয়া, ঠাকুরের জীবন দেখতে পাই তিনি তার অন্তরের অন্তঃস্থলে অহরহ ডুব দিচ্ছেন, যখন যেমন স্তরে ডুব তেমন উপলব্ধি হচ্ছে, সব নিজের মনের ভেতর, তিনি ভেতরে ডুব দিয়ে তুলছেন জ্ঞানের কত সব মণিমুক্তা। তাই তো চালকলা বাঁধা বিদ্যার ধার দিয়ে যাননি,
অনুভূতির রাজ্যে অপরাবিদ্যার প্রয়োজন। আমরা যদি সত্যি সত্যি ভাবনাটা ভাবতে পারি, আমরা নিজেদের ভেতরে ডুব দেবো, অন্যের মঙ্গলের নয়, আত্মমঙ্গলের জন্য। আমরা সবার মঙ্গলের কথা ভাবি, সবাইকে নিয়ে ভাবি, ওর কেন হলো না, তার কেন হলো না, খেদির কেন হলো না, পেঁচির কেন হলো না, গুচির কেন হলো না, একবারও আমরা ভাবি না আমার কেন হলো না। এই আমার কেন হলো না এই বোধটা যতদিন না জাগবে ততদিন কিন্তু কিচ্ছু হবে না। এই আমার কেন হলো না এই বোধটা নিজের মধ্যে জাগার দরকার। ভগবানের কাছে প্রার্থনা, আমরা যেন সত্যি সত্যি এই বোধটা আসে আমাদের, আমার কেন হলো না। যখনই এই বোধটা জাগবে আমার কেন হলো না, দেখবেন আপনি আপনি সব ব্যাপারগুলো সহজ হয়ে যাবে। দেখবেন আমরা পথ খুঁজে পাবো এবং সেই পথ আমাদের চরম পথে ঈশ্বরের সাথে মিলিয়ে দেবে। ভগবান আমাদের সেই শক্তি দিন, যাতে আমরা অবিদ্যাকে অতিক্রম করে বিদ্যাকে ধরে সেই বিদ্যা অবিদ্যার পারে যে অবস্থা তাতে উপনীত হতে পারি। আজ এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আবার আগামী শনিবার, সেদিন হচ্ছে 12 তারিখ, আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদাপব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।